চাতরি করিয়া মোহরে শোনা মধুরে তুমি কোথায় রই সকাল শুন দিশনারী বিনিয়া ভাই আমার কাছে একটা তথ্য ছিল বাংলা লোকসঙ্গীতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজিব পরদেশি সাহেবের পৈতৃক বাড়ি পৈতৃক ভিটা এখানে, এটা কি সত্যি? কোথায় কোনটা যদি দেখাতেন ভাই? এটা নাকি পুকুর? তবলা বাজাতেন। আচ্ছা আচ্ছা, তখনকার কত সালের কথা এটা? এটু হবে আপনার 67। আচ্ছা আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফোরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা বেতকা গ্রামে। এখানে আসার একটাই কারণ, বাংলা লোকসঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজিব পরদেশি সাহেবের পৈতৃক বাড়ি বা পৈতৃক ভিটা হচ্ছে এখানে। আজকে এই গুণী কণ্ঠশিল্পীর পৈতৃক ভিটাতে ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি ওনার সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথেই থাকুন। আমি এখন মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা বেতকা গ্রামে আছি এবং এখানে আশেপাশে কোনো একটা জায়গায় বাংলার সঙ্গীত জগতের অর্থাৎ লোকসঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজিব পরদেশি সাহেবের পৈতৃক ভিটি বা পৈতৃক বাড়ি। এক্স্যাক্টলি কোথায় সেটা তো আমি চিনি না, এখানে একজন ভাই আছে, আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই আমার কাছে একটা তথ্য ছিল, বাংলা লোকসঙ্গীতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজিব পরদেশি সাহেবের পৈতৃক বাড়ি পৈতৃক ভিটা এখানে, এটা কি সত্যি? কোথায় কোনটা যদি দেখাতেন? এই ঘরটায় না, এবং এই যে আশেপাশে যে খালি জায়গাগুলো সবগুলাই, সবগুলা বলতে আপনি সম্পর্কে ওনার কি হন? আমি তার ছোট ভাই, আপন ছোট ভাই, মেজো ভাই। আচ্ছা, এবং আপনারা মনে হয় সবাই একসাথে আছেন? 51। আচ্ছা আচ্ছা, তবুও যেটা ভাইয়া বলছিলেন, এই যে দেখছেন এই যে বিল্ডিং ঘরটা এবং আশেপাশে যে খালি জায়গা সবগুলো হচ্ছে বাংলা লোকসঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজিব পরদেশি সাহেবের পৈতৃক ভিটা পৈতৃক বাড়ি। এবং যেটা ভাইয়া বলছিলেন, ওনারা সবাই একসাথে আছেন, ওনারা মানে 51 ফ্যামিলিতে আছেন। তবে ভাইয়া আমি আগে বাড়িটা দেখিয়ে পরে আপনার সাথে আবার কথা বলবো। Thank you.
ভাইয়া, আপনি তো যেটা বললেন এই যে ঘর দেখলাম, এটা থেকে শুরু করে খালি জায়গা সবগুলো হচ্ছে মুজিব পরদেশি সাহেবের পৈতৃক ভিটা বা পৈতৃক ঘর। শুধু কি এই ঘর আর খালি জায়গা না, কোনো পুকুর আছে? পুকুর আছে। কোথায় আছে দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই, চলেন তো দেখবো। বিকজ ভাইয়া নিয়ে যাচ্ছেন, উনি এক্স্যাক্টলি যেখানে ওনাদের পুকুরটা সেটাও দেখিয়ে দিবে বাড়ির। ভাইয়া এটা নাকি পুকুর? কতটুক হবে জায়গা? হবে মোটামুটি, কম না, অনেকটা পুকুর নিয়ে অনেক হবে, অনেক জায়গা, বিশাল এরিয়া দেখুন, অনেক বড় একটা পুকুর। বিয়ে যদি এই ইয়েগুলা পরিষ্কার করা যায় আরো সুন্দর, আরো সুন্দর হবে। আপনারা ভাই বোন কয়জন? আমরা ছয় বোন, তিন ভাই, তিন ভাই। আর সবার বড় ভাই বোনদের সবার বড় পরদেশি সাহেব। আচ্ছা আচ্ছা, আমার বড় ভাই। আর ভাইগুলা কি করে বা বোনরা তো বিয়ে? সবাই এই কালচারের ইয়ে। আমার ছোট ভাইও তবলা বাজায়। আচ্ছা। আমিও তবলা মেজর ডিরেক্টর। আচ্ছা। ওছিল ভাই আমাকে অনেক মানে সহযোগিতা করেছেন। মুজিব পরদেশি সাহেব, জি জি। সে আমাকে চাইতো যে আমাকে সবাই চিনে, তোমাকেও চিনুক সবাই, তাই না? তো আশা করি এই দেশের যত বড় বড় গায়ক গায়িকা মেজর ডিরেক্টর সুরকার যারা ছিলেন তারা সবাই আমাকে চিনে যে মিন্টু পরদেশি কে। তবে ওনার ছোটকাল থেকে আমি দেখতাম যে সুন্দর গান করতেন, আর সবচেয়ে বড় কথা হলো সে তবলা বাদক প্রথম ছিলেন, গায়ক ছিলেন না। আচ্ছা, ফার্স্ট অফ অল ছিল ওনার ছিল তবলা বাদক। জি জি, সে ফিল্মে তবলা বাজাতেন। আচ্ছা আচ্ছা, তখন তবলা বাজানোর পরে সে পাকিস্তানে সে গান ই করতেন। আমরা বাবা ছিলেন পাকিস্তানের ব্যবসায়িক, আমরা তো ছোট, আমরা তখন হয়েও নাই। আচ্ছা আচ্ছা, তখন অনেক আগের কথা, এটা অনেক আগের কথা। কিন্তু সে বাংলাদেশে সবচেয়ে বেশি পছন্দ করতেন আব্দুল রহমান সাহেব, ওনার সাথে অনেক তবলা বাজেছে উনি। আচ্ছা আচ্ছা, ওই তখন তার গান শোনার পরে তার একটা ক্রিউ সিটি জাগলো, আমি গান করব ফোক, ফোক গান, ফোক মানে লোকসঙ্গীত, লোকসঙ্গীত। তার কাছে একটা জিনিস ভালো লাগলো, ফোক কাকে বলে। আলিম সাহেব তাকে খুব আদর করতেন, ভালোবাসতেন, মামা বলতেন যতটুক। তো ভাইয়া আস্তে আস্তে এই তখন মনে করেন আপনার 86 হাসান মতিরাম সাহেব গীতিকার না, গানগুলো সব লিখেছেন বাইরের লেখা, ওনার লেখা ছিল না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু উনি প্রোডিউসার ছিলেন, আর বিশেষ করে তাদের ভালো বন্ধুত্ব সম্পর্ক। উনি তো আমার একটা, আমার জানা মতে আমার অনেক পছন্দের একটা গান, যেটা 1989 সালে বেদের মেয়ে জোসনা ছবিতে উনি প্লেব্যাক করেন। আমি 89 সালে ছবিটা মুক্তি পায়, কিন্তু প্লেব্যাক করে তার আগে, হ্যাঁ, এরশাদ আমলে টেটে, জি, কিন্তু মুক্তি পায় 89 তে। ওটাতে আমি বন্দি কারাগারে সম্ভবত গানটা, এটা প্রথম প্লেব্যাক ছিল না, এর আগে সিনেমাতে উনি গান গেয়েছেন। এর আগে ছিল, কিন্তু বেশি পপুলারিটি জনপ্রিয়তা করেন এই বেদের মেয়ে জোসনা আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে এই গানটা ইলিয়াস কাঞ্চন সাহেব এটা লিপসিং করে ছিলেন, ছিলেন লাইক, জি জি। তখন আমিও, এবং এই ছবিটা বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি, বিশাল সাফল্য। এবং এই
ছবিটা বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি, বিশাল সাফল্য এই ব্যবসা করে। আর আসলে এটা সবকিছু মানে এটা বোঝা যায় না কখন কোন গানটা হিট করে। ওনার অনেক হিট, অনেক হিট গান আছে, শুধু তো এটা না অনেকগুলো হিট গান আছে। আর সবচেয়ে বড় কথা একটা, এখানে একটা সাক্ষাৎকার আপনি, আমি শুনেছি আলিম সাহেবের, আব্দুল আলিম সাহেবের সে একটা সাক্ষাৎকার তার কণ্ঠে আমি শুনেছি। হ্যাঁ নিজে যে প্রথমত তোমার গলা ভালো হতে হবে মাস্ট, হ্যাঁ আর তারপরে তাল লয় এটা তো অবশ্যই মাস্ট বি থাকতে হবে, কিন্তু প্রথমত তোমার গলা, এটা আল্লাহ প্রদত্ত। হ্যাঁ আল্লাহ প্রদত্ত, আলিম সাহেব এই কথা বলেছেন গলা, কিন্তু আবার গলা থাকলে হবে না, শ্রুতি মধুর জানা শোনা এগুলো থাকতে হবে। ফোক তো সবাই গিয়েছে, কিন্তু কয়জন আলিম সফল হয়েছে, মজুব পরদেশি কয়জন হয়েছে, সবাই হতে পারে না, এটু কেউ চায় না খারাপ করুক বা সফল কয়জনে হয় সেটা তো সবাই করে। সুইটনেস এটা আপনার বুঝতে হবে, জানতে হবে। এখন তো সবাই গান করে, গানের জন্য গান করে, কিন্তু সত্যি মধু এই জিনিসটা নাই, যেটা মানে হার্ট টাচ করে। হ্যাঁ একটা মানুষের হৃদয় এই জায়গাটা লাগে, যেমন দেখা গেছে আপনার একটা দুঃখ উঠছে বা খারাপ লাগতেছে, যেটা গান শুনলে মানুষের ওই কষ্টটা মানে অডিয়েন্স রিয়েকশনটা বুঝতে হবে যে তারা কিভাবে নিচ্ছে গানটা, দুঃখের গান হলে সেভাবে তাদের অন্তরে গেঁথে থাকতে হবে, সেভাবে করতে হবে। আচ্ছা এখন এই যে বাড়িটা দেখছি যেটা আপনি আমাকে দেখালেন, মানে মুজিব সাহেব কি আসে? খুব কম, কিন্তু তাদের তো আমিও ঢাকা থেকে আমরা একসাথেই থাকি। হ্যাঁ ঢাকাতে সেটেল, আচ্ছা ঢাকাতে সেটেল, আর বিশেষ করে বাইরে আমরা দুই ভাই বেশি থেকেছি। আমি তো 20 বছর ছিলাম লন্ডন, মাশাআল্লাহ। হ্যাঁ আমি কয়েকবার ওই দেশে আমার কাছে ই করছে, আর বড় কথা হলো ভাইয়া আমাকে অনেক কিছু শিখিয়েছেন যে কিভাবে গান করতে হয়, কিভাবে ই করতে হয়। কিন্তু প্রথমত ভাইয়া আমাকে অনেকের অ্যাসিস্ট্যান্ট করাইছে, আলাউদ্দিন আলী খান, রাজা হোসেন খান, তাদেরকে সান্নিধ্য যে দেখো আমি তোমার বড় ভাই, আমি থাকলেও আছি না থাকলেও আছি, কিন্তু এদের কাছ থেকে তুমি কিছু শিখো, সত্যতা সত্যতা তোমার ভবিষ্যতের জন্য ভালো হয়, ভালো হয়। এই জন্য তখন আমি দেখলাম আসলে, কিন্তু মুখ তো সবাই আমি শুনেছি, আমার ভাই বলে না, কিন্তু তার যে গায়কের স্টাইল, তার যে জানাশোনা, এটা আমি আর কাউকে পাননি। আলিম সাহেবের সাথে মুজিব পরদেশি একজনই, একজনই আর বিকল্প নেই, না বিকল্প নাই এটা, যে কারণ তিনি তার সে গানের ভঙ্গি বলেন বা সবকিছু থেকে সবাই থেকে আলাদা আলাদা একটা মানে স্টাইল সৃষ্টি করছেন। যেমন এই কথাটা, যেমন একটা গান আছে আর উনি তো ভালো হারমোনিয়াম বাজাতে পারেন, ওটা তো আর কি বলবো, এটা আপনার আমি দেখলাম গানের সাথে হারমোনিয়ামের তাল লয় সবকিছু অনেক সুন্দর ভাবে উনি ফুটিয়ে তোলেন। আর সবচেয়ে বড় জিনিস হলো সেটা হলো আপনার তবলা অনেকে বাজায়, আমার খেয়াল আছে তখন মনে হয় এটা 87 সাল হবে, 87 তখন বাই হিট, 87 বা অথবা 88 হইতো এশাদামল মন সিনেমা হল ঢাকা, ইস্টার মন একসাথে ছিলেন, তখন একটা প্রোগ্রাম হয়েছিল ওখানে, মাহমুদুর নবী শ্রদ্ধেয় উনি এসেছিলেন। হ্যাঁ ভাইয়ের আমন্ত্রণে তখন তবলা মিলনদার ছোট ভাই চন্দন, হ্যাঁ আর দেবদার ছোট ভাই প্রিয়দা, এরা দুজনে বাজাতে চেয়েছিলেন। তখন একটা কথা বললেন, দেখেন আজকের মুজিব পরদেশি অনেক বড় শিল্পী, কিন্তু এক সময় উনি আমাদের সাথে তবলা বাজাতেন, খুব ভদ্র, একটু কষ্ট করে যদি সে আমার সাথে দুটো একটা গান বাজাতেন তাহলে আমি খুব চিরকৃতজ্ঞ থাকতাম, খুশি হতাম। সবাই আমরা মানে স্টুডেন্ট হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, বলে এত লোক তখন বাজাইলো, মানে মনে হলো যে কি রেকর্ডিং যেভাবে বাজে তখন ওই গান স্টুডিওর মতো, স্টুডিওর মতো। আর সে গাইলো 6-7টা গান, মাদন নবী সাহেব গান গিয়েছেন, মানুষ পছন্দ করলো যে মুজিব পরদেশি এত ভালো তবলা কিভাবে শিখলো বা কিভাবে বাজায়। আসলে কি একটা ঘোড়া ছিল পাকিস্তানের যে কোনো জিনিস, ভাই একটা কথা বলতো, যা শিখবা যা করবা 100-এ 100 হতে হবে, কেউ যদি বলতে না পারে এমন হলো এমন করলো এটা এটা করবো না, আর করবা না, আর করবা না, গাইবা না, করবা না, এটা এটা এক ভালো। কিন্তু যখন তুমি একটা
কাজ করবা মন প্রাণ দিয়ে করতে হবে, তখন হান্ড্রেডে হান্ড্রেড হবে। যখন ভাইয়া বেদের মেয়ে জোসনার আমার সবচেয়ে বড় জিনিস হলো যে আমার ভাই একটা পরীক্ষা নিয়েছিলেন 88 89 হবে সম্ভবত, একটি গান তিনি রুনাপার সাথে গাবেন, অসতী সুবীর নাম, নায়ক ছিলেন পূর্ণিমা নায়িকা আর নায়ক ছিলেন ইমরান। তখন ভাই আমাকে বুঝিয়ে দিয়ে গেলেন যে এভাবে সিকোয়েন্স হবে, তো আমি করলাম। করার পরে তখন প্রথম জীবনে আমি অ্যাসিস্ট্যান্ট করলাম, সহকারী ছিলাম। তখন আসলো ভাইয়া, রুনাপা বলতেছে যে মিন্টু তুমি গানটা আমাকে উঠিয়ে দাও হারমোনিয়াম দিয়া। সবচেয়ে মজার ব্যাপার হলো আমি যে গানটা উঠাবো তার সামনে, এত বড় সাহস যে রুনা লায়লার সামনে আমি গান উঠাবো, আমি রীতিমতো টেনশন পেরিয়ে গেলাম। আমি শ্রুতি স্টুডিও ছিলাম, তখন আমি তিন চারবার মুখ ধুয়েছি, ঘামাই গেছি যে আমি কি করব। এই মধ্যে দেখি আমার বড় ভাই চলে আসলে, গান করেছিস? আমি বলছি ভাইয়া, ট্রেক ট্রেক শুনে রুনা পা প্রশংসা করলো, ভাইয়া করলো যে থ্যাংক ইউ, আমি চেয়েছিলাম তুই আমার ভাই, এক আজকে বুঝলাম তুই আমার ভাই আসলে। হ্যাঁ, কি গানটা ছিল? গানটা করেছিস? লোকে বলে মন দিলে মন পাওয়া যায় সই, এটা ডুয়েট ছিল, রুনা পা এক পার্ট সেও এক পার্ট দুজনে গিয়েছিল। এখন সবচেয়ে বড় কথা হলো সে শুধু গায়ক না, সে যেমন তবলা তেমন হারমোনিয়াম, হ্যাঁ তেমন মনে করেন ভালো সুরকার, তেমন আপনার গীতিকার, কি বলবো, মানে মানে সর্বগুণে গুণান্বিত। যেটি করেছে ওইটি 100 99% মানে ওকে। এই জন্য তো এত জনপ্রিয়তা, জনপ্রিয়তা। আর আরেকটা জিনিস আমার আছে, আব্বাস উদ্দিন সাহেবের একটা গান আছে, ও কি ভুমর কাজল ভুমর, অনেক জনপ্রিয় গান। এটা এক সময় আমি শুনেছি রুনাপা গিয়েছেন, সৈয়দ আব্দুল হাদি সাহেব গিয়েছেন, কিন্তু ভাই এটা একবার রিটেক করলো ডন স্টুডিওতে। তখন এই গানটা শুনে হাদি ভাই একদিন বললো যে মুজিব তুমি কিছু মনে করো না, ভাই তুমি আমার ছোট ভাই, আমি তোমাকে অপরপর সার ছিলাম, তো যাই হোক আমিও গেয়েছি কিন্তু তুমি খুব ভালো গেয়েছ, তোমার আসল গলাটাই কি মন জানি একটা ভেজা ভেজা কণ্ঠ, মধুরতা মধুরতা, আর তুমি যে মেরে মেরে গাও এত কাজ, ভাই এটা আমাদেরও আসে না, আমরাও খারাপ গাই না, এটা তোমরা এই করো, কিন্তু তোমার কাছে এই গান শুনে এটা নিশা লেগে যায়। হ্যাঁ, তবে দোয়া করি তুমি আরো বড় হও, ভালো করো, এটি আমরা চাই। আচ্ছা, এখন আপনাদের ভাইদের ভিতরে সবাই তো রহমতে বেঁচে আছেন, মানে জি জি, আর গুলা কি করে? উনি তো একজন গায়ক, আমার ছোট ভাইও এরকম সঙ্গীত জগতের সাথে সবাই আছে। আছে আছে, আপনার আব্বু ছিল ব্যবসায়ী, ব্যবসা করতেন, বাদাম তৈরিতে উনি ব্যবসা। এই বাড়িতে এখন স্থায়ী ভাবে কেউ থাকেন না, সবাই শহরমুখী মাঝে মধ্যে আছে, বেশিরভাগ ছোট ভাই আর আমি একটু থাকা পিছু হয়। আচ্ছা আচ্ছা, আর মুজিব পরদেশি সাহেব তো ঈদের মাঝে মানে কোন একটা অনুষ্ঠান উপলক্ষে আসে, আসলে এলাকার লোকজনের সাথে কিরকম মিশেন? না উনি তো অত্যন্ত ফ্রিক, কারণ উনি তো অনেক জনপ্রিয়, সবাই ভিড় করে না দেখার জন্য। অবশ্যই, আর সবচেয়ে বড় কথা এলাকার কোন অনুষ্ঠানে গান করেন? অনেক করেছিল, অনেক সবাই, আর উনিও সারা দেন, উনিও আসেন, উনিও খুব মূল্যায়ন করেন, গ্রামবাসীকে বেশি ভালোবাসেন, আর বিশেষ করে সবাইকে, এটা আমাদের হয় না, সে ভালো মিশতে পারে, মানুষকে এত ভালোবাসেন, মানুষ মনে রাখার জন্য কি কি দরকার। হ্যাঁ, সবাই বলে যে পরদেশি ভাই কবে আসবে, এই জিনিসটা সে কিন্তু বয়স মোটামুটি কম হয় নাই, কিন্তু আল্লাহর রহমতে সে খুব ভালো আছে, এইটি। আর আপনারাও ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে ভালো কিছু করতে পারে, ভালো কিছু উপহার দিতে পারে। আরেকটা কথা, তার ছেলে সজীব পরদেশি, তুমি মনের কথা বুঝিলা না, উপহার দিতে পারে। আরেকটা কথা, তার ছেলে সজীব পরদেশি, হ্যাঁ সেও ভালো করতেছে এবং ভালো করে, এবং কয়েকটা অনুষ্ঠানে ওনার সাথে একসাথে গান করছে। হ্যাঁ, এইখানে আরেকটি কথা, লাইভ প্রোগ্রাম, লাইভ প্রোগ্রামে, লাইভ প্রোগ্রামে আপনি তো জানেন নিজে, আপনি বলছেন যে লাইভ প্রোগ্রাম একবার হয়ে গেলে বিরতির পর আরেকজনকে কেউ কখনো নেয় না, সম্ভব লাইভ প্রোগ্রামে। তখন দেখা গেছে যে বিরতি হয়ে গেছে, তখন আমার ভাতিজা মানে আমার ছেলে বলে, যেটি বলে যে চাচ্ছো আমাকে একটা গান গাও না,
তখন আমি বললাম যে বাবা এখন তো লাইভ প্রোগ্রাম অর্ধেক বিরত হয়ে গেছে গা এনটিভিতে, তখন আমি বললাম যে তুমি গাবা? হ্যাঁ, আপনি যদি একটু গাওয়া হইতেন। আমি ভাইকে বললাম, ভাইকে তো তোর মাথা নষ্ট হয়েছে, তুই সবকিছু জানিস বুঝিস, আমি আপনি দেন তো পারবে বুঝিস, ঠিকই গাওয়ালাম, দেখলাম ভালো, অনেক সুন্দর, অনেক সুন্দর ইংরেজ। ওই থেকে আরেকদিন বলতেছে যে চাচু তুমি তো এত গান টান। ওনার ওনার ছেলে মেয়ে কয়জন মুজিব পরদেশি সাহেবের? হ্যাঁ, ওনার দুই মেয়ে এক ছেলে, ছেলে একজন আর মেয়ে দুজন। ছেলে কি সবাই বড়? না না না, ছোট। আর বড় মেয়ে হলো মিথুন পরদেশি, মেজো মেয়ে হলো রীতা পরদেশি আর সজীব পরদেশি। খুবই ভালো করতেছে মাইয়া মাই শিরি তো জীবন। ভাইয়া আপনি তো আমাকে অনেকগুলো ইনফরমেশন দিয়ে সাহায্য করছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মুজিব পরদেশি সাহেব সম্বন্ধে অনেক অজানা তথ্য আপনার থেকে জানলাম, যেটা আপনি ওনার ভাই। আপনি অনেক কিছু ওনার সম্বন্ধে জানেন, সেটা আমার সাথে শেয়ার করলেন, সেটা আমার মারফতে দর্শকরা জানলো। এখন ভিডিওর আমি শেষ পর্যায়ে আছি, এই ভিডিওটা অনেক জায়গা যাবে, অনেক অডিয়েন্স ওনার ওনার ভক্তদের কাছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? অবশ্যই। জি, কি বলার আছে? দর্শক বিন্দু, এতক্ষণ আপনারা আমার বড় ভাই মুজিব পরদেশি সম্বন্ধে কিছু শুনলেন, জানলেন, বুঝলেন, দোয়া করবেন সে যেন আরো ভালো কিছু আপনাদের গান বা ভালো কিছু সুর কথা দিতে পারবে এই জন্য। আর তার জন্য দোয়া করবেন সে যেন আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন। আর বিশেষ করে আপনাকেও ফরহাদ ভাই, জাকির সাহেব, আপনাকেও ধন্যবাদ, আপনার আসার জন্য কষ্ট করে আসছেন, এর জন্য আমিও সবার পক্ষ থেকে সবার কাছ থেকে দোয়া রাখি, দোয়া করি। আপনিও ভালো থাকুন, আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এইটি কামনা আমার জন্য দোয়া করবেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি এখন বাংলা লোকসঙ্গীতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজিব পরদেশি সাহেবের সংক্ষিপ্ত জীবনী বলবো। মুজিব পরদেশি সাহেব 1954 সালের 10 ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পাকিস্তানের করাচির একজন ব্যবসায়ী, তার নাম হচ্ছে ইউসুফ আলী মোল্লা। মুজিব পরদেশি সাহেবের সঙ্গীত জীবন, করাচিতে ওস্তাদ আশিক আলীর কাছে তিনি তবলা শেখা শুরু করেন। শৈশবে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছিলেন ওস্তাদ গোলাম হায়দার আলী খানের থেকে। বলবো মুজিব পরদেশি সাহেবের উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলোর নাম। আজকে যে ব্লগ করলাম, বাংলা লোকসঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজিব পরদেশি সাহেবের পৈতৃক ভিটা এবং তার সংক্ষিপ্ত জীবনী, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব, সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।